দেখো পরের অঙ্কটি কী দেওয়া আছে যে বার্ষিক সুদরার ফাইভ পার্সেন্ট এবং চার মাস অন্তর সুদ চার মাস অন্তর দেয় অর্থাৎ যে সুদটা দেয় চার মাস অন্তর তাহলে চার হাজার আটশো টাকার এক বছরের চক্রবৃদ্ধি সুদ করতে হবে তাহলে কত বছরের এক বছরের কত টাকার চার হাজার আটশো টাকার চক্রবৃদ্ধি সুদ করতে হবে আমাকে বার করতে হবে তে আমরা এক্ষেত্রে ডাইরেক্ট সুতোর সাহায্য করবো তাহলে আমরা কী এখানে দেখো যেহেতু চার মাস অন্তর সুদ দে তাহলে পর্ব বললো কত থ্রি চার মাস অন্তর যেহেতু সুদ দেয় তাহলে পর্ব হলো কত থ্রি তাহলে আমরা লিখতে পারি সমান 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 আমরা লিখতে পারি প্রিন্সিপাল ইন্টু মানে ফোর এইট জিরো জিরো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর বলতে এখানে দেখো ফাইভ বাই হান্ড্রেড सुपरवें देव इंटू थ्री किब देखो ते फोर एट जिरो जिरो इंटू हमारे एखने काटाकाटी गो देखो फाइव दिए डायरेक्ट टू जीरो सिक्सटी डायरेक्ट सिक्सटी डेरेक्ट किक्सटी वन बाय সিক্সটি ওকে তাহলে এটা ভাঙালে আমরা কত হবে দেখো তাহলে ফোর এইট জিরো জিরো ইন্টু সিক্সটি ওয়ান সিক্সটি ইন্টু সিক্সটি এত টাকা তাহলে দেখো এবার আমরা কাটাকাটি এখানে দেখো একটা জিরো দুইটা জিরো এখানে দুইটা জিরো শেষ এরপরে দেখো ছ দিয়ে কাটলে এক আর দিয়ে কাটলে এইট হ্যাঁ এরপরে দু দিয়ে কাটলে সার দু দিয়ে কাটলে চার আসলে দু দিয়ে কাটলে তিন এরপর দু দিয়ে কাটলে চার দিয়ে কাটলে পনেরো তাহলে ওফর আছে দেখো সিক্সটি ওয়ান ইন্টু সিক্সটি ওয়ান ইন্টু সিক্সটি ওয়ান মানে তিনটে সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান ইন্টু সিক্সটি ওয়ান ইন্টু সিক্সটি ওয়ান আর নিচে কত হলো ফিফটিন ইন্টু থ্রি ঠিক আছে এবার আমরা কি করবো দেখো উপরে উপরে ইন্টু করবো তাহলে নিচে ইন্টুগুলো কত ফর্টি ফাইভ হবে ওফর ইন্টুলে কত হবে উপরে যদি আমরা সিক্সটি ওয়ান সিক্স ওয়ান ইন্টু করি তাহলে টু ওয়ান সরি টু টু সিক্স নাইন এইট ওয়ান বাই ফর্টি ফাইভ তো আমরা ভাগ করলে ডাইরেক্ট হবে ফাইভ জিরো ফোর ফোর পয়েন্ট জিরো টু টাকা দেখা হয় কেন কি দেওয়া আছে যে বার্ষিক সুদের হার ফোর এবং মাস অন্তর সুদ্ে অর্থাৎ সুদটা দিয়েছে সমাজ অন্তর ঠিক আছে তাহলে আচ্ছা দেওয়া হলে পাঁচ হাজার টাকা এক বছরের পরে কত টাকা হবে অর্থাৎ সুদাসল মিলে পাঁচ হাজার টাকা এক বছরে কত টাকা হবে তো এক্ষেত্রে আমরা এক্ষেত্রে দেখো এখানে পর্ব হচ্ছে কত দেখো পর্ব হচ্ছে টু যেহেতু সমাজ অন্তর সুদ দিই তাহলে এক্ষেত্রে পর্ব কত টু তাহলে আমরা ডাইরেক্ট সুদ্র সাহায্য অঙ্ক করবো তাহলে অঙ্কটি হলো এই সূত্রটি হলো দেখো আচ্ছা সব চক্রবৃদ্ধি সুদ আচ্ছা এ ইকুয়াল টু প্রিন্সিপাল ইনটু মানে প্রিন্সিপাল কত এখানে দেখো 5 5000 তাহলে 5000 ইনটু 1 প্লাস আর বাই এখানে আর বাই 100 আচ্ছা এখানে সুদ পর্বটা যেহেতু ছাড়ন্ত সুদ দেয় তাহলে সুদ পর্ব কত টু তাহলে টুটা নিচ্ছে ইন্টু হয়ে যাবে ইন্টু তাহলে স্কোয়ার হবে সেই উপর স্কোয়ার তাহলে এটা আমরা ইন্টু করলে কত হবে তাহলে পাঁচ হাজার এখানে ওয়ান প্লাস আচ্ছা এখানে যদি আমি টু দিয়ে কাটি ওয়ান টু দিয়ে কাটলে কত টু আর টু দিয়ে কাটলে কত ফিফটি তাহলে এখানে টু বাই ফিফটি প্রথমে টু দিয়ে টুপর টু দিয়ে খেতাম এদিকে টুটা নাই তাহলে এখানে ওয়ান বাই ফিফটি স্কোয়ার তাহলে দেখো এবার আমরা এখানে যোগ বিয়োগ করব তাহলে পাঁচ হাজার ইন্টু এখানে করতে হবে ফিফটি হবে হবে স্কোয়ার এরপর দেখো তাহলে এটা এবারে আমরা স্কোয়ারটা ভাঙাবো তাহলে পাঁচ হাজার ইন্টু ফিফটি ওয়ান বাই ফিফটি ইন্টু ফিফটি বাই ফিফটি এত টাকা হবে এখানে এবারে দেখো এখানে এ জিরো এ জিরো এ জিরো এ জিরো ফাইভ কত আমার পাবজা কত হবে ওয়ান আর পাবলাই টু তাহলে আমরা এখানে ডাইরেক্ট টু ইন্টু ফিফটি ওয়ান ইন্টু ফিফটি ওয়ান এটার ইন্টু গেলে পাব হল ফাইভ টু জিরো টু টাকা তাহলে এটাই হল আনসার